নমস্কার আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের ওপরে দুটি নিম্নচাপ অবস্থান করেছে তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে আরেকটি রয়েছে গাঙ্গেয় সমভূমির ওপরে এই নিম্নচাপের আকর্ষণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপ বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কতটা সতর্ক থাকবেন এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এই মাত্র আবাদ দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতার কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার নাগাদ ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত তিন দিন ধরেই কলকাতা শহরে সন্ধ্যার পথ থেকে দমকা হওয়া বইছে ফলে বৃষ্টিপাত না হলেও বাতাসে কমেছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হওয়ার ফলে হিমালয়ের বাতাসে একটি মৌসুমি অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এপ্রিল মাসের চার তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে অথবা ঘূর্ণিঝড় অশনী নাম নিয়ে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতিতে রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠাশে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উনত্রিশে মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তর পশ্চিমা বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে ঢুকেছে সেই কারণে তিরিশ ও একত্রিশে মার্চ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের পাশাপাশি হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় আগামী এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ের মা থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ